ইয়াতে মোটামুটি 28টা-30টামান এই পরিয়াল আছিলে রাজধানী দিসপুরের সমীপতে গড়া খহনিয়ার ভয়ানক রূপ। মহাবাহর বুকুত জাহ গৈছে এটার পিছত আনটো ঘর। সকলো টুকিছে ভীতিগ্রস্ত রাইজে। ৰাতিও 10টা-12টাক লাগি মানুহ আহিয়ে থাকে আমাৰ চোতালে ঘৰে, কিন্তু যেতিয়া নিজে শুং নহয়, শোৱাৰ পিছত আৰু আমাৰ টোপনিটো নাহে, চকুৰ পানীহে ওলায়, শুব নোৱাৰোঁ। যেতিয়া মাটি পৰে তেতিয়া বুকুত কেনেকুৱা খুন্দায়। এয়া মাজুলী লক্ষীপুৰৰ দৃশ্য নহয়, এয়া ৰাজধানী গুৱাহাটীৰ সমীপৱৰ্তী চন্দ্ৰপুৰৰ পানীখাইটি অঞ্চলৰ দৃশ্য। চাওক কিদরে চপরা চপরে খহিছে বুড়া লুইটর গড়া, এটার পিছত আনটো পকীঘর জাহ গৈছে ব্রহ্মপুত্রর বুকুত। ইতিমধ্যে শ শ বিঘা কৃষিভূমি ব্রহ্মপুত্রর বুকুত জাহ গৈছে। ইপিনে অবাধ গতিত গড়া খহনীয়া হৈ থকাত বহু পরিয়ালে নিজৰ সপোনৰ ঘৰখন ভাঙি সুরক্ষিত স্থানলৈ ঢাপলি মেলিছে। নৈ কাষৰীয়া পৰিয়ালসমূহে নিশাটো অনাহাৰে থাকি উজাগৰে কটাবলগীয়া হৈছে। আমি এতিয়া অংকনবাড়ী স্কুল এখনত আছো, ইমান ৰাতি ইমান শব্দ হয়, মানে ধুম ধুমকৈ পৰি থাকে, টোপনি মাৰিব নোৱাৰো। ইতিমধ্যে প্ৰায় 20-25 ঘৰ লোকৰ ঘৰ মাটি জাহ গ'ল ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত। বিশেষকৈ পানীখাইটিৰ বেঙেনাবাৰী, তিনিটুকুৰা, ৰাজবাৰী, এই তিনিখন গাঁও গড়া খহনীয়াত প্ৰায় উচন যোৱাৰ অৱস্থা। এমা ডিমা সন্তানক বুকুত বান্ধি দিশহারা এই সকল মহিলা। এটা একো নহলে অসুবিধা, স্কুলতে রাখব লাগিব দুটা লড়া ছোৱালী, এজনী ছোৱালী, এটা লড়া। ঘরটো ইনকামের পয়সা দিয়ে হাজিরা করে কিনে বনাইছিল, এটা যথেষ্ট দুঃখ লাগিছে আর ঘরটো ভাঙিবলগা হয়। খহনীয়াত সর্বচন্দ্র রাইজর ক্ষোভ। নির্বাচন আহিলেহে ভোট খুঁজিবলৈ আহে জনপ্রতিনিধি, খরালি পিকনিক খাবলৈ আহে সকলো। কিন্তু এই ভয়ানক পরিস্থিতির সময়ত বিভাগীয় কর্তৃপক্ষ তথা স্থানীয় বিধায়কক বারম্বার অবগত করার পিছতো আজি কুপতি কারো দেখা দেখি নাই। ভোট বিচারিব আহে আর আমার ইয়াতে বহুত নানা ধরনের পিকনিক খায় বা বহুত শুটিং পর্যন্ত হয় ইয়াতে, কিন্তু এতিয়া বিপদের সময়ত কোনো আমাক অকমান সহারি জনতা কোনো উলুয়া নাই বর্তমান। কিন্তু প্রশ্ন হয় রাজ্যের আন আন প্রান্তত্ব বাদে খুদ রাজধানীর গাতে লাগি থাকা এই অঞ্চলটলৈ চকু দিবলৈ সময় হবনে বিভাগীয় মন্ত্রী তথা জনপ্রতিনিধিসকলের। নুনমাটির পর অজয় বর্মনের সহযোগত গুঞ্জন কলিতা, নিউজ 18, নর্থ ইস্ট।